আচ্ছা, ওকে। আমরা যেটা দেখছিলাম এখানে একটা পলিগন টুলস নিচ্ছি, পলিগন টুলসটা নিয়ে আমরা এই যে এই তিনটা জাস্ট সিলেক্ট করব, তিনটা সিলেক্ট করে এটা আমি কোন টুলস নিয়েছি একটু খেয়াল করব। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়েছি, এই তিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই তিনটা ধরে এবার শিফট ধরে টেনে নিয়ে চলে যাবো এদিকে যতটুকু দরকার। সাপোজ আমাদের এই ম্যাপে দরকার, ওকে আমরা এইভাবে রাখলাম। এটি কিন্তু বাইরে চলে আসছে, সমস্যা নাই, ওইগুলো আমরা পরে মাস্ক করে কেটে দিব। এবার আমরা আইড্রপার দিয়ে এই কালারটা নিতে পারি, এখানে যে কালারটা ইউজ করছে নিয়েছি। এরপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আর একটা পলিগন ইউজ করছে, এর উপরে এই জায়গাতে একটা পলিগন ইউজ করছে, তো আমরা এইভাবে একটা পলিগন ইউজ করি। আমরা মোটামুটি এখান থেকে একটা পলিগন ইউজ করি, ওকে। আর একটু আমরা এদিকে ডান দিকে সরিয়ে দিতে পারি। এবার এখানে আমরা খেয়াল করি, এখানে দুটো পলিগন মিশে গেল, তাই না? কারণ কি, একই কালার হয়ে গেছে আমাদেরও, কিন্তু এখানে দুইটা একই কালার তারপর মেশিনিং। তার কারণ কি, কারণ হচ্ছে এখানে নিচে একটা ইউজ করা হয়েছে, তো আমরাও এখানে সেই শেডটা ইউজ করার চেষ্টা করি, দেখি এরকম আমাদের একটা থ্রিডি লুক বা একটু ভেসে উঠছে এরকম কিছু আসে কিনা। তো আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ইফেক্টে যাচ্ছি। মূলত আমাদের এখানে ইফেক্টে একটু কাজ করা লাগবে। ইফেক্ট থেকে আমরা যাব স্টাইল, স্টাইলিজের আসার পরে এখানে অনেকগুলো আছে, ড্রপ শ্যাডো আছে, ফেদার আছে, ইনারগুলো আছে, আউটারগুলো আছে, অনেকগুলো অপশন আছে। তো আমরা এটা আউটার গ্লো দিই, অর্থাৎ বাইরের দিকে এই গ্লোটা পড়বে, বাইরের দিকে, ভেতরের দিকে না। তো আমরা আউটার গ্লোতে আসলাম। আসার পরে এখানে অন্যভাবে থাকতে পারে, নর্মাল পজিশন থাকতে পারে, এখানে অনেক কম থাকতে পারে, বেশি থাকতে পারে, সাপোজ এইরকম আছে। আমরা একটু প্রিভিউ করে দেখবো এই সময় যে এটা যদি আমরা এইভাবে ইউজ করি, আর এখানে কালার কিন্তু সাদা কালারও থাকতে পারে, ঠিক আছে, মানে একদম এলোমেলো থাকতে পারে। তো যেভাবে থাকুক না কেন, আমরা একটু প্রিভিউ করে দেখবো যে কি অবস্থায় হয়। তো প্রিভিউ করে দেখছি যে কি হচ্ছে, আমাদের এখানে শেডটা পড়ছে কিন্তু শেডের কালারটা কি হয়ে যাচ্ছে, সাদা। কিন্তু আমাদের কি লাগবে, একদম ব্ল্যাক ব্ল্যাক শেড লাগবে। তো আমরা কি করলাম, এখান থেকে সিলেক্ট করে একদম যেটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা সিলেক্ট, একদম কর্নারে হয় এই কর্নারে না এই কর্নারে নেবো, তাহলে একদম ব্ল্যাক পাবো। একটু উপরে গেলে কিন্তু আমাদের ব্ল্যাকটা একটু কমে যাবে। এটা আমরা ওকে করলাম। ওকে করার পরে এখান থেকে আমরা প্রিভিউটা চেক মার্ক তুলে দিয়ে আরেকবার প্রিভিউ করে দেখবো, এখানে বোঝা যাচ্ছে না। তো এইটা আমরা একটু বাড়াই দিই, ব্ল্যাকটা একটু বাড়াই দিই, ব্ল্যাকটা যদি বাড়াই দিই কি অবস্থা হয় আমরা একটু দেখি, বাড়াই বাড়াই একটু দেখবো আমরা। আমরা বাড়াইলে কমে যাচ্ছে, বাড়াইলে কমে যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা একটু কমাই দেখি কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, কমাইলে হচ্ছে না। আচ্ছা, আমরা এই পর্যন্ত। হ্যাঁ জি ভাই, এখানে কিন্তু একটা 3D একটা লুক চলে আসছে, কিন্তু এটা এত এতটা আসেনি, এখানে কিন্তু অনেক সুন্দর আসছে, এখানে এত সুন্দর আসেনি। আচ্ছা, আমরা আবার একটু যাই তাহলে। আচ্ছা, ইফেক্ট যদি একবার দেয়া হয়ে যায়, আমরা আবার ভিতরে যেয়ে দিব না, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা দেখবো এখানে অলরেডি একটা ইফেক্ট দেওয়া আছে। এখানে আসার পরে এই যে আউটারগুলো আমরা ইউজ করেছি, এই আউটারগুলোতে আমরা ক্লিক করলাম, আবার প্রিভিউ করছি। এইখানে এটা দেখো নর্মাল দেওয়া আছে, এখানে নর্মাল থেকে অনেকগুলো অপশন আছে, আমরা এক একটা ইউজ করে দেখবো যে কোনটা দিলে ভালো দেখায়। আমরা একটা মাল্টি অ্যাপ্লাই দিলাম, মাল্টি অ্যাপ্লাই দিলে দেখছি এখানে আরো একটু ভালোভাবে ফুটে উঠছে, তাই না? আমরা মাল্টি অ্যাপ্লাই দিয়ে যদি স্ক্রিন দিই দেখি কি অবস্থা, স্ক্রিন দিলে সাদা হয়ে যাচ্ছে, এই ওভারলে দিলে কি হয় দেখি, ওভারলে দিলে ভাই ভালো হচ্ছে, মানে যেটা দিলে সবচেয়ে সুন্দর আসবে আমরা সেই জিনিসটা এখানে ইউজ করতে পারি। এটা দিলে ভালো হচ্ছে না, ওভারলে বা মাল্টি অ্যাপ্লাই দিলে সুন্দর হচ্ছে। তো আমরা মাল্টি অ্যাপ্লাই অথবা ওভারলে যে কোনো হার্ড এটা দিয়ে দেখি, এটা মোটামুটি ঠিক আছে। সফট লাইট এটা আমরা ইউজ করতে পারি। এরপরে আমরা ওকে করলাম। তো সফট লাইট ইউজ করার পরে এখানে কিন্তু বেশ ভালো একটা শেড আসছে, আসছে না? এটা আমরা ইউজ করতে পারি। এবার এইখানে নিচে কিন্তু আর একটা কালার ছিল, আমরা ইচ্ছা করলে এই মূল যেই আর্টবোর্ডটা নিয়েছি, মূল আর্টবোর্ডটার কালারটাই যদি আমরা চেঞ্জ করে এটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হুবহু এই জিনিসটা এখানে পেয়ে পেয়ে যাচ্ছি। তো আমাদের যে মূল ডিজাইন ছিল এটা, এটা তো আমি পরে করছি, মূল ডিজাইন ছিল এইটা, এটা থেকে মূলত আমাদের এই ডিজাইনটা করা হলো। এটা দেখো তেমন কিন্তু কিচ্ছু না, সিম্পল কাজ করা হয়েছে, তারপরেও কিন্তু খুব সুন্দর একটা লুক লাগছে,
এখন আমরা এখানে যদি কোনো কোম্পানির নাম থাকে আমরা এখানে সেই নামটা লিখে দিতে পারি, এখানে আমরা লোগো ইউজ করতে পারি, যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো কিছু থাকে এখানে আমরা সেটা লিখতে পারি, এদিকে না লিখলেও কোনো সমস্যা নাই। এই পাশে জাস্ট আমরা লোগোটাই রাখলাম, শুধু লোগোটা রাখলাম আর প্রতিষ্ঠানের নাম রাখলাম, আর পাশে আমরা বাকি ইনফরমেশন গুলা দিলাম। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই যে এইদিকে আমাদের কিছু বাড়তি অংশ চলে আসছে, তাই না? জি ভাই, হ্যাঁ, এই বাড়তি অপশন গুলো আমরা মাস্ক করে কেটে দিতে পারি, অথবা আমরা আমাদের এই টুলস আছে এই টুলস দিয়েও কিন্তু আমরা বাইরের অংশটা কেটে দিতে পারি আমাদের যেটা লাগছে না। এটা তো আমরা শিখছি, তাই না? জি ভাই, আচ্ছা, আমরা এভাবেও কাটতে পারি অথবা মাস্কিং করেও কাটতে পারি। যদি মাস্কিং করে কাটি সেক্ষেত্রে আমরা কিভাবে কাটবো একটু দেখি। এই যে এখানে যেই মাপটা আছে, এই মানে এই যে অরিজিনাল মাপ, সেই অরিজিনাল মাপটা কিন্তু আমাদের 3.5x2, মনে আছে? জি আমরা সে জি সাড়ে জি হ্যাঁ সে 3.5x2 মাপে আমরা এটা নিয়ে নিব একটা। এখানে আমি ইঞ্চি করে নিয়েছি, গতদিন আমরা কি দেখছিলাম এখানে পিক্সেল হয়ে আছে, তাই না? আমরা এখানে আবার আইএন লেখা লাগছিল, আজকে কিন্তু হ্যাঁ এটা আসছে না, চলে আসছে সরাসরি। কিভাবে আসছে এটা আমরা কেউ জানি? আমাদের যদি সাপোজ পেজ নেওয়া হয়ে গেছে পিক্সেলে, পেজ যদি পিক্সেলে নেওয়া হয়, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তখন পিক্সেলই আসবে। পেজ যদি ইঞ্চিতে নেওয়া থাকে তাহলে আমাদের এখানে ইঞ্চিতেই আসবে, ঠিক আছে? তারপরও আমরা পেজ পিক্সেলে নিয়ে আমরা যদি চাই এখানে ইঞ্চি করব সেটা করতে পারবো, পেজ পিক্সেলে নিয়ে যদি আমরা এটা পয়েন্টে করতে চাই করতে পারবো। এর জন্য যে কাজটা করতে হবে, এখানে রুলার যদি না থাকে, দুদিকে যদি রুলার না থাকে রুলারটা আনতে হবে, আমরা কন্ট্রোল আর প্রেস করব। প্রেস করলাম, এবার রুলারের ওপর আসলাম, আসার পরে আমি রাইট বাটনটা ক্লিক করলাম, অনেকগুলো অপশন আসছে না? জি 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 হ্যাঁ, এইখান থেকে আমার এখন যেটা প্রয়োজন আমি সেটা দেব। আমি যদি এখন সেন্টিমিটার দিই তাহলে আমরা দেখি, আমরা ক্লিক করলে এখানে কি আসছে, সেন্টিমিটার আসছে। আচ্ছা, এখন আমার দরকার আচ্ছা ইঞ্চি বা আমার পিকজেল দরকার। এখন আমি দেখো কি আসছে, পিকজেল। এখন আমি এখান থেকে ইঞ্চি করে দিলাম, যেহেতু আমরা ইঞ্চি নিয়ে কাজ করব, ইঞ্চি করে আমি এখন এখান থেকে ইঞ্চি করছি। তাহলে আমার এটা দরকার হচ্ছে 3.5 আর নিচে হচ্ছে 2, 2 পয়েন্ট, তো অটোমেটিক কিন্তু আমাদের এটা ইঞ্চি হয়ে যাচ্ছে, তাই না? ওকে, জি ভাই, ইঞ্চির একটা মাপ নিয়ে নিলাম, এইটাকে আমরা এর সাথে একটু অ্যালাইন করি। এই যে নিচে যে পেজটা আছে এই পেজটার সাথে আমরা একটু অ্যালাইন করে দেব। এটা ইচ্ছা করলে আমরা উপরে একটা কালারটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি, আমাদের বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এবার কি করব, এইটাকে এটার সাথে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার জন্য কি করছি একটু খেয়াল করো, এটা একবার ক্লিক করলাম, এই পেজটা, এই পেজটা আমি কিন্তু ডিজাইনটাতে ক্লিক করি, এটা কিন্তু ডিজাইন, এটা কিন্তু ডিজাইন, আর এটা হচ্ছে পেজের কালার, আমি পেজের কালারটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরেকবার পেজ কালারে সিলেক্ট করলাম, পেজটা সিলেক্ট হয়ে গেল, এই পেজের সাথে এইটা অ্যালাইন হবে। আমি একটু অ্যালাইনে আসলাম, অ্যালাইনে আমি এখান থেকে আসলাম, আসার পরে মিডল অ্যালাইন করলাম, মিডল অ্যালাইন করলাম, কি হচ্ছে মনে হচ্ছে কোনো ভুল হয়েছে, আমাদের ওইখানে পেজটা মনে হচ্ছে বড় নেওয়া হয়ে গেছিল আগের পেজটা। হ্যাঁ, প্রথম বিজনেস কার্ড যেভাবে দেখাইছিলেন ওইভাবে নিলে মনে ভালো হইতো। হ্যাঁ, ওইভাবে নিলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই, আমাদের আমরা মনে করি পেজ একটু বাড়তি হয়ে গেছে, মানে আমরা এই যে বাইরের এগুলো আমাদের বাড়তি, ঠিক আছে? এখন আমরা কি করব, টোটালটা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর মেক ক্লিপিং মাস্ক, আমার যেটুকু দরকার সেটুকু এখান থেকে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমার অরিজিনাল বিজনেস কার্ডের মাপটা হচ্ছে এইটা, ঠিক আছে? আমার প্রথমে হয়তো বিজনেস কার্ডের মাপটা নিতে ভুল করে ফেলছিলাম, যার কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নয়, আমরা এটাকে এই যে এখানে যেটা আসছে এটাকে আমরা হচ্ছে ওই ব্রিড মনে করছি, এটা আমরা মূল বিজনেস কার, আর ভেতরে হচ্ছে আমরা সেফ লাইনটা টেনে নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ওই যে ওখানে শেপটা তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, ওইটা ওই ক্লিপিং মাস্ক করলে শেপটা জাস্ট এমনি যদি ওইখানে আসা যায় এমনি সিম্পল দেখা যায়, কিন্তু ওইটা ওইটা কোনো থাকে না, ওইটা কোনো কাজ থাকে না, মানে মানে জাস্ট ওইরকম একটু দেখাই যাবে, তাছাড়া কোনো কাজ নেই। এখন দেখো নাই, মাঝে মধ্যে অবশ্য দেখাচ্ছে, মানে এর মূল লাইনটা দেখাচ্ছে,
এটা যখন আমরা কাজ করব এটা থাকবে না, এই দেখো আমাদের এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? জি ভাইয়া, লাইনটা জাস্ট লাইনটা জি আমরা ভাইয়া, যখন লাইনের উপর আসছে ওটা দেখাচ্ছে, কিন্তু এখানে আসলে অরিজিনালি কিছু নাই। ওকে, আমরা যদি এভাবে সিলেক্ট করি, টোটালটা সিলেক্ট করলেও কিন্তু আমাদের বাইরের কোনো অংশ সিলেক্ট হচ্ছে না। বাইরের কোনো অংশ সিলেক্ট হচ্ছে? হচ্ছে না কিন্তু। না না বাইরে কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, আবার এইভাবে আমরা এই ডিজাইনটা করে এটা একটু ছোট করে দিই। এই ডিজাইনটা মানে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, আনগ্রুপ করি। আর এইভাবে যদি প্রবলেম হয় আমরা আরেকটা কাজ করতে পারি, সিম্পল এইভাবে নিয়ে এখান থেকে আমরা এভাবেও কেটে দিতে পারি। হ্যাঁ, এটা এটা জাস্ট আমাদের মনে মনে করলাম যে এটা বাইরের অংশ, এটা কেটে দিলাম। বাইরের অংশগুলো আমরা এইভাবে কেটে দিতে পারি, তাহলে যেটা দেখাচ্ছে ওই রকম আর প্রবলেম দেখাবে না, ঠিক আছে? আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা ফার্স্টে যেভাবে পেজ নিয়েছিলাম আমরা যদি মনে করি যেভাবে পেজ নিয়ে করবো সেটাও করতে পারবো। এখানে কি আমরা এখন লেখালেখি বা লোগোগুলো ইউজ করতে পারবো না? জি ভাইয়া, আচ্ছা, একটা বিজনেস কার্ডের মূল যে জিনিসটা সেটা হচ্ছে বিজনেস কার্ডটা সুন্দরভাবে ডিজাইন করা, কারণ লেখাটা কিন্তু যে কেউ লিখবে, লেখাটা সাজাও দিতে পারবে, কিন্তু বিজনেস কার্ড ডিজাইনটাই হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? এটা আমরা একটু মাথায় রাখবো। তারপরে অবশ্য লেখা সাজানোর মধ্যেও কিছু কৌশল আছে, যেমন তেমন করে যেখানে সেখানে লেখা দিলেই কিন্তু হবে না, সুন্দর করে সাজায় দিতে হবে। যেমন আমরা এই লোগোটা কোথায় রাখছি এখানে একটু দেখি, বা এই পাশেও আমি রাখছি, এই লোগোতে কি ইউজ করছে আমরা একটু দেখি, সেটা মানে বোঝা যাচ্ছে না, এটাকে বোঝা যাবে, এটা বোঝা যাচ্ছে। এই লোগোতে আমরা দেখছি মানে প্রথম পাশটা, প্রথম পাশটাতে একটা আইকন ইউজ করছে বা একটা লোগো ইউজ করছে, তারপরে এখানে কোম্পানির নামটা হবে সেটা বোঝাচ্ছে, যদি তার ট্যাগ লাইন থাকে ট্যাগ লাইনটা তার নিচে হবে। এটা হচ্ছে প্রথম পেজ, আর কিচ্ছু নাই। এবার দ্বিতীয় পেজে কি করছে, এই ডিজাইনটা সেম ডিজাইনটাই উল্টাই দিয়েছে, মানে এটা এদিকে ছিল এটাকে এদিকে দিয়েছে, কোনো কাজ করেনি কিন্তু, জাস্ট ওই পেজটাই। এবার এইখানে যার নামে লোগোটা করা হচ্ছে তার নাম থাকবে এখানে, আর তার পদবিটা কি, তার র্যাঙ্কটা কি, এখানে তার র্যাঙ্কটা লিখছে, এবং নিচে একটা লাইন ইউজ করছে, তাছাড়া কিছু না। প্রথম থেকে একটু মোটা লাইন ইউজ করছে, পরে চিকন লাইন ইউজ করছে, এর জন্য কিন্তু সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো কিছু এখানে একটা লোড হচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে। এরপরে আমরা যেমন গত 2 দিন দেখছিলাম আমরা হচ্ছে এইদিকে আইকনগুলো ইউজ করছিলাম, এটা বাম দিক থেকে ইউজ করছে, যেমন এখানে লোকেশন ইউজ করছে, লোকেশনের পরে সুন্দর করে সেই লোকেশনটা এখানে দেওয়ার চেষ্টা করছে, তারপরে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার যেটা সেটা দিয়েছে, তারপর ইমেল দিয়েছে, তারপর ওয়েবসাইট দিয়েছে। ওয়েবসাইটে আমরা হচ্ছে একটা গোলাকার আইকন ইউজ করেছিলাম, আর এরা এখানে কার্সরের যেই আইকন সেটা ইউজ করছে, ঠিক আছে? তো এইভাবে আমরা সুন্দর করে সাজাই দিব, তাহলে কিন্তু ভালো লাগবে। আর একটা বিষয় আমরা খেয়াল রাখবো যে সাপোজ এখানে যদি সাদা কালার না দিয়ে আমরা অন্য কোনো কালার দিতাম খুব একটা কিন্তু ভালো লাগতো না, কারণ হচ্ছে ব্ল্যাকের উপরে তারপরে ব্লুর উপরে সাদা কালার বা হালকা অ্যাশ কালার, এই কালারগুলো খুব ভালো ফোটে, যার কারণে কিন্তু এখানে এই কালারটা ইউজ করছে। আর আমরা একটা কথা বলছিলাম, টেক্সটের ক্ষেত্রে সাইজটা এখানে একটু ম্যাটার করবে, আমরা টেক্সটের সাইজ সর্বনিম্ন 6-এর নিচে কিন্তু দেব না, আমি এর আগেও বলেছি 6 আর বেশি ছোট হয়ে যাবে, আর আমরা সর্বোচ্চ 12 রাখার চেষ্টা করব, কারণ করে দিলে, কারণ বিজনেস কার্ডটা কিন্তু খুব বেশি জায়গা থাকে না, ছোট একটা জায়গার মধ্যে আমাদের কিন্তু অনেক ইনফরমেশন গুলো দেওয়া লাগে, এই জন্য আমরা সাইজটাও একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেই লোগোটা যে বিজনেস কাজ করে দেখালাম, এখানে স্টাইল দিয়ে কাজ করে দেখেছি, এটা একটু আপনাদের দেখাতে হবে আজকে। আমি কি এই এটা দিয়ে দেবো, এটাকে গ্রুপে দিয়ে দেবো আপনাদের দেখার সুবিধার্থে? আচ্ছা, ওকে, আমি দিয়ে দিচ্ছি। জি, দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, ওকে, একটু সবাই ইলাস্ট্রেটরটা অন করেন।